আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি ভালো আছেন এখন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হলাম সেটা হলো আকাশ ডিটিএইচ আকাশ ডিটিএইচের নাম মোবাইল নাম্বার ঠিকানা পরিবর্তন করার সিস্টেম কীরকম সেই সংক্রান্ত আপনাদের মাঝে আমরা কিছু আলোচনা করব বন্ধুর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি সাবস্ক্রাইব করেই থাকেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অনেকেই সেকেন্ড হ্যান্ড বা গিফট পেয়ে থাকে নাকা জিটিএইস এটা অন্য নামে করা থাকে সেই নামটা নিজের নামে করবেন বা অনেকে মাল্টি কানেকশন করবেন কিভাবে করবেন বা দুইটা দুই নামে করা থাকে বা দুইটা দুই ঠিকানা দুই ঠিকানা দেওয়ার কারণে আপনারা মাল্টি কানেকশন করতে একটু ঝামেলায় পড়েন সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করবো বন্ধুরা মাল্টি কানেকশন করার সিস্টেম হলো। আপনার এক না ফোন নাম্বার এক নাম এক ঠিকানা এক থানা এক জেলা হতে হবে এবং একই বিল্ডিংয়ে হতে হবে ওই ক্ষেত্রে আপনি মাল্টি কানেকশন করতে পারবেন এটা হচ্ছে কোম্পানির সিস্টেম কোম্পানির শর্ত হয়েছে একটা বিল্ডিংয়ে বা একটা বাড়িতে একই ফোন নাম্বার একই নাম একই ঠিকানা একই থানা একই জেলায় ওটা অ্যাক্টিভেশন হতে হবে তাহলে আপনি মাল্টি কানেকশন করতে পারবেন আর আমরা আপনাদের বলবো আপনার এক নাম এক ফোন নাম্বার এক ঠিকানা দিয়ে অ্যাক্টিভ করবেন করার পরে আপনি এটা যে কোনো জায়গায় আপনি এটা মাল্টি কানেকশন হিসাবে ব্যবহার করতে পারবেন শর্ত হলো একটা আপনি এক নাম এক ফোন নাম্বার এক ঠিকানা এক থানা এক জেলা একই ঠিকানা আপনি অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার পরে আপনি যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন মাল্টি কানেকশনের হিসাবে কোম্পানি জিজ্ঞেস করবে বা কেউ কেউ জিজ্ঞেস করবে এটা কি আপনার এক ঠিকানা হ্যাঁ আপনি বলবেন হ্যাঁ আমার একই ঠিকানা চলছে তা চাইলে আপনার যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই শর্ত হলে একটা আপনার এক নাম এক ফোন নাম্বার এটা অ্যাক্টিভ করতে হবে অনেকেই বিভিন্ন জনার বিভিন্ন নামে করা থাকে বা গিফট পেয়ে থাকেন কেউ আর সেকেন্ড হ্যান্ড কিনে নেন এটা তো অন্য নামে করা থাকে সেটা নিজের নামে কিভাবে আনবেন সেই সংক্রান্ত আপনারা আপনাদের মধ্যে আলোচনা করব বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা এখন দেখব এখানে এক্টিভিশন করতে গেলে আপনাদের কিছু সিস্টেম রুলস আছে এগুলো মানতে হবে আপনার প্রথম করণীয় হয়েছে আপনি কিভাবে মেল করবেন বা মেইল অ্যাড্রেসটা কে বা মেল কি মেল কার নামে মেল করবেন বা কোথায় মেল করবেন সেই সংক্রান্ত বিষয় প্রথম হয়েছে আপনার গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পরে আপনাকে লেখ এখানে লিখতে হবে আকাশ ডিটিএইচ যদি আমার লেখা আছে আমি আবার লিখব আকাশ ডিটিএইচ ডট কম আকাশ ডিটিএইচ ডট কম লেখার পরে আমি আপনার এখানে সার্চ দেবেন সার্চ চাপ দেওয়ার পর এখানে চলে আসবে আকাশ ডিটিএইচ আকাশ ডিটিএস একটা এন্টারভেস চলে আসছে এখানে আপনার এই যে থ্রি ডট যেটা দেওয়া আছে থ্রি ডটে পেস করবেন প্রেস করার পর দেখেন এখানে আছে আপনার সাপোর্ট এই যে সাপোর্ট সাপোর্টে প্রেস করবেন প্রেস করার পরে দেখেন নিচে চলে যাবেন এখানে কন্টাকাস চাপ দিতে পারেন চা এই যে দেখা যাচ্ছে সাপোর্ট অ্যাট দ্য রেট আকার জিটিএইস ডট কম এটা আমি এখন কপি করে নেব আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন বা আপনারা সরাসরি সাপোর্ট অ্যাট দ্য রেট আকার জিটিএইস ডট কম লিখতে পারেন এখানে এই যে সাপোর্ট আকাশ ডিটেলস ডট কম এটা আমরা কপি করে নেব এই যে এটা পেস করলে কপি হয়ে যাবে এই যে কপি এটা আমাদের কপি হয়ে গেছে এখন আপনাদের কী কী লিখতে হবে আপনারা কী কী লিখবেন বা কীভাবে লিখবেন চলুন আমরা সেটা দেখে নেই এই যে এখানে লেখা আছে আমি প্রথম ইংলিশে লিখছি ইউজার নেম মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাড্রেস চেঞ্জ এটা হচ্ছে ডিটেলস আপনি যেটা আর চেঞ্জ করবেন যে রিসিভারটার ডকুমেন্টসটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে কী কী লাগবে ইউজার নেম মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাড্রেস চেঞ্জ মানে যে রিসিভারটা চেঞ্জ করতে চাচ্ছেন ডিটেলস চেঞ্জ নতুন দেবেন যেটা নিউ বা নতুন যেটা নাম দেবেন নতুন নিউ হইসে নাম দেবেন নতুন যেটা হবে নাম ফোন নাম্বার এবং আপনার বক্সে নাম্বার আছে এস টিভি নাম্বার হয়েছে রিসিভারের যে নাম্বার নাম্বারটা দেবেন আপনার সাবাইরি মানে সাসক্রাইব আইডি যেটা থাকে এটা দেবেন রোড নাম্বার হাউস নাম্বার থানা ডিস্ট্রিক্ট এটা দেবেন যেটা নতুন হবে নতুন নিউ নাম ফোন নাম্বার বা মোবাইল নাম্বার আর এই বক্সের নাম্বার আর এস টিভি নাম্বার এটা আপনার যার কাছ থেকে নেবেন ও তার কাছ থেকে জেনে নেবেন বা আপনার আকাশের রিসিভার টেলিভিশনে লাগার পরে হেল্প বাটন চাপ দিলে আকাশের হেল্প বাটন প্রেস করার পরে আপনি এখানে এটা দেখতে পারবেন এস টিভি নাম্বার সাবাইরি এবং আপনি যে রোড নাম্বার হাউস নাম্বার ডিস্ট্রিক্ট থানা দেবেন সেটা আপনার যেটা নতুন হবে সেটা দেবেন এবং পুরাতন যেটা আছে নাম মোবাইল নাম্বার বক্সের নাম্বার রোড নাম্বার হাউস নাম্বার থানা ডিস্ট্রিক্ট এটা আপনি চাইলে এই যে রোড হাউস থানা ডিস্ট্রিক্ট এটা আপনার নাও দিতে পারেন সমস্যা নাই কিন্তু আপনার নতুন যেটা হবে রোড হাউস থানা ডিস্ট্রিক্ট বা এলাকা দিতে পারেন আপনি ওটা দিলে আপনার নতুন নামে হবে এবং আপনারা যদি আপনি বাংলা লিখতে চান নাম মোবাইল নাম্বার ও ঠিকানা পরিবর্তন বিস্তারিত পুরাতন আপনার যেটা আছে পুরাতন যেটা আছে নাম মোবাইল নাম্বার বক্স নাম্বার আইডি রোড নাম্বার বাড়ি নাম্বার এলাকা থানা জেলা এগুলো আপনার পুরাতন যেটা আছে সেটা দিতে পারেন বা আপনার নতুন যেটা হবে নাম নাম দেবেন মোবাইল নাম্বার বক্স নাম্বার আইডি রোড বাড়ি বাড়ি নাম্বার এলাকা থানা এবং জেলা এটা যদি আপনি লেখেন লেখার পর আপনি এখান থেকে কপি করে নেবেন এই যে এখান থেকে আপনার ডিটেলস চেঞ্জ আপনি পুরো আর এখানে এটা যদি লেখেন যদি আপনি বাংলা লেখেন বাংলা বা ইংলিশ লেখলে ইংলিশে যদি ইংলিশে লেখেন তো আপনি এটা সুন্দর করে লেখার পর এখানে ফাঁকা ফাঁকা আছে এগুলো আপনি লেখে সুন্দর মতো আপনার মতো আপনি লিখে এটা কপি করে নেবেন এই যে কপি করার পরে এখানে কপি পাস পেশ করবেন হয়ে গেছে এখন যদিও আমার এটা মেইল অ্যাড্রেসটা মেইল করে দেখি আমার মেইল আসে এখন আপনি মেইলে চলে যাবেন এই যে ইমেইল বা জিমেইলে যাবেন যাওয়ার পরে আপনি কীভাবে করবেন এই যে আপনার কম্পাস যেখানে দেখেন কলমত একটা আসে এটা পেশ করবেন কম্পাস কলমত যেটা আসে এই যে এইটা এটা পেশ করবেন দেখেন পেশ করার পরে এখানে চলে আসছে এখানে লাগবে না আপনার আকাশ ডিটিএইচ যদি আপনার লেখা থাকে লিখতে পারবেন বা আপনার সাপোর্ট আমার যেরকম নাম্বারটা সেভ করা আছে আকাশ ডিটিএইচ মেল অ্যাড্রেসটা সেভ করা দেখে এরকম চলে আসছে সাপোর্ট আকাশ ডিটিএইচ ডট কম আমি এখানে পেশ করলাম পেশ করার পর আপনি এখানে লিখবেন এই যে চলে আসছে কিন্তু ইউজার নেম মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাড্রেস চেঞ্জ ডিটেল চেঞ্জ না নিউ নতুন যেটা হবে নাম মোবাইল নাম্বার এস টিভি নাম্বার আইডি রোড নাম্বার হাউস নাম্বার থানা ডিস্ট্রিক্ট পুরাতন যেটা আছে নাম মোবাইল নাম্বার এস টিভি নাম্বার আইডি রোড নাম্বার হাউস নাম্বার এটা লেখার পরে আপনার এখানে যেতে হবে আপনার সাবজেক্ট আপনার সাবজেক্টে দেবেন এই যে এইটটা এই যে ইউজার নেম ইউজার নেম মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাড্রেস চেঞ্জ এইটা আপনার কপি করে এখান থেকে দিয়ে দেবেন এই যে অবশ্যই আপনার এইগুলা লেখার পরে দেওয়ার পরে আপনার যে নামে হবে ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিটা আপনাকে মেল করতে হবে আপনার মেল করার আছে আপনি এইখানে না এই যে দেখা যাচ্ছে ই মতো একটা আছে এই যে ই এই যে দেখা যাচ্ছে আমি পেস করছি এখানে পেস করবেন ফাইলে চলে যাবে ফাইলে যাওয়ার পর আপনি এখানে যেটা আসে আপনার এনআইডি যেটা আছে ওইখান থেকে আপনি এটা কপি করতে পারবেন কপি করে আপনি মনে করেন যে আপনি এই মিসটা এই এমএসটা এটা আপনার এনআইডি আপনি এটা কপি করলেন কপি করার পর কিন্তু আপনি এখানে চলে আসছে এই যে দেখা যাচ্ছে কপি করার পরে কিন্তু আপনি এখানে আমি এক্সাম্পল দেখাচ্ছি এখানে কিন্তু আপনার এইরকম একটা এনআইডিটা চলে আসবে আবারও দেখাচ্ছি আপনি এই ফাইল এখানে পেস করবেন পেস করার পরে অ্যাটাচড ফাইল অ্যাটাচড ফাইলে পেস করবেন পেস করার পরে কিন্তু আপনার এখানে আপনার যে এনআইডিটা আছে বা যেটা দরকার আপনার ওইটা কিন্তু চলে আসবে ঠিক আছে আপনি মনে করেন যে এইখানে এক্সাম্পল দেখাচ্ছি আপনার এই এইটা ফাইল বা এইটা ফাইল যেটা এনআইডি হয় আপনি এটা পেস করবেন ঠিক আছে পেস করার পরে আপনার এনআইডিটা কিন্তু এখানে চলে আসবে চলে আসার পরে আপনি এখানে প্রেস করবেন এই যে তীরের মতো যেটা দেওয়া আছে তীর তীর বাটনে প্রেস করলে আপনার কিন্তু মেইল অটোমেটিক্যালি হয়ে যাবে সব কিছু যদি ঠিকঠাক থাকে পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আপনার এটা বা দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনার এটা পরিবর্তন হয়ে যাবে যদি আপনার এইগুলা সম্পূর্ণ ঠিক থাকে তাহলে আপনার এটা পরিপূর্ণভাবে হয়ে যাবে চলুন যে আপনার বাংলায় লেখে বাংলায় কীভাবে আপনি মেইল করবেন এই যে মোবাইল নাম্বার নাম ফোন মোবাইল নাম্বার ও ঠিকানা পরিবর্তন এটা আপনি অটোমেটিক্যালি কপি করে নেবেন সুন্দর করে কপি করবেন কপি কপি করার পরে আপনার আপনি চাইলে পুরানটা দেওয়া দরকার নাই নতুনটা দিতে পারবেন আপনি যে নতুন যে নামে হবে ওই নামে দেবেন আপনি তাহলে আপনার এটা পরিবর্তন হয়ে যাবে কারণ দেওয়ার পরে আপনি একটা কপি করবেন কপি করার পরে আপনার মেইলে চলে যাবেন মেইল এই যে জিমেইল জিমেলে যাওয়ার পরে আপনার আপনি লেখবেন এখানে এই যে দেখেন কলম মতো দেওয়া আসারটা কম্পাস এই যে এই এই যে লেখা ওখানে পেশ করার পরে এখানে চলে আসবে কিন্তু আমার দেখেন আপনার যে মেল থেকে মেল করবেন মেল কিন্তু চলে আসবে আমার যেন তাসফিয়া ইলেকট্রনিক্স দেওয়া আছে মেইল আমার এই মেল থেকে এটা মেল যাবে এখানে আপনি লেখবেন আমার কিন্তু লেখা আছে দেখে চলে আসছে এস লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে এখানে যে সাপোর্ট অ্যাট দ্য রেট আকাশ ডিটিএস ডট কম এই যে এটা পেস করছি এটা চলে আসছে কিন্তু এটা আমার আকাশ ডিটিআইস সিসি মানে কাস্টমার কেয়ার নাম্বার সেভ করা আছে এই নামে এবং মেলটাও সেভ করে সেভ করা আছে যার কারণে এটা চলে আসছে এখানে আপনি এখানে কম্পাস ইমেল দেবেন এখানে আপনি কী কী দেবেন এটা আপনি যেটা লেখছেন এটা আপনি পেস্ট করে দেবেন কপিটা আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে কিন্তু চলে আসছে বিস্তারিত পুরাতন যেটা আছে আপনি চলে পুরাতন আগে দিতে পারেন বা আগে দিতে পারেন পুরাতন পুরাতনটাকে দিয়েছে এখানে পুরাতন যেটা আছে নাম মোবাইল নাম্বার বক্স নাম্বার সবাইরি এই চারটি হচ্ছে আপনার মেইন পুরাতন যেটায় আছে ওই চারটে হইছে আপনার মেন কোন চারটে হয়েছে নাম মোবাইল নাম্বার বক্স নাম্বার আইডি মানে সাবস্ক্রাইবার আইডি যেটা দিয়ে রিসার্চ করতে হয় এই চার আইটেমটা হচ্ছে চারটা হইছে আপনার মেইন বাদ বাকিগুলো আপনার না দিলেও হবে এবং নতুন যেটা আছে নাম বক্স নাম নাম মোবাইল নাম্বার বক্স নাম্বার আইডি রোড নাম্বার বাড়ি নাম্বার এলাকা হাউস বাড়ির নাম্বার এলাকা যে এলাকায় আপনি থাকেন থানা জেলা এই কিন্তু প্রতিটাই মেন এখানে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা কিন্তু আপনার মেন আপনি চাইলে যদি এখান থেকে মনে করেন যে থানা বা জেলা যদি অন্য কিছু দেন তার কোনো ঝামেলা হবে বা আপনি এখানে চারটা বা উপরে আছে চারটা মেন নাম মোবাইল নাম্বার বক্স নাম্বার সাব আইডি যেটা দিয়ে আপনি রিসার্চ করতে হয় এই চারটা মেন এবং যেটা নতুন হবে যে নতুন যে নাম হবে নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে বক্সের নাম্বার সাব আইডি বক্স নাম্বার সাবাইটি আপনার পুরনটা ভিতরে পাবেন পুরোনটা বক্স সাব বক্স নাম্বার সাবাইটি দেবেন সেম সেইটাই কিন্তু আপনার নতুনটায় বক্স নাম্বার এবং সাবাইটি দিতে হবে মানে রোড নাম্বার হাউস নাম্বার যদি থাকে আপনার সেটা দেবেন বা গ্রাম অঞ্চলে থাকে না শহর অঞ্চলে রোড নাম্বার থাকে হাউস নাম্বার থাকে অ্যাপার্টমেন্ট নাম্বার থাকে ফ্ল্যাট নাম্বার থাকে যদি থাকে সেটা দিতে পারেন বা আপনার গ্রামে বা এলাকায় কিন্তু এগুলো থাকে কম এগুলো দিতে এগুলো দিতে হবে যারা শহরে আছেন এগুলো দেবেন যারা গ্রামে না আসেন তাদের দেওয়া দরকার নাই জেলে ভালো হবে এলাকা থানা জেলা থানা জেলা এলাকা কিন্তু অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে লেখার পরে আপনারা কিছু লেখলেন লেখার পরে এখানে সাবজেক্ট কী দেবেন সাবজেক্ট আপনার নাম ফোন নাম্বার এটা আপনার কপি করবেন এই যে কিন্তু এটা আপনার চাইলে এখান থেকে একটা কপি করে নিতে পারেন বা আপনি আলাদা লিখতে পারেন এই যে আমি এই আমি কপি করে নিলাম এই যে কপি এখানে সাবজেক্টে এটা পেস্ট করে দিলাম এই যে পেস্ট এখানে টোটাল আমার এটা লেখা হয়ে গেছে তারপর আপনার এখানে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি এখানে এখানে পেস্ট করবেন পেস করার পর দেখেন অ্যাটাচড ফাইল আছে অ্যাটাচড ফাইলে পেস করবেন পেস্ট করার পরে তারপরে এখানে টোটালি কিন্তু ফাইলটা চলে আসবে আপনার এনআইডিটা অবশ্যই কিন্তু দিতে হবে এনআইডি যেটা দেবেন ওইটা আপনার এখানে চলে আসবে আপনার যেটা দেবেন সেটাই কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এখানে তারপর এক লাস্ট ফাইলে দেওয়ার পরে এখানে আপনার পেস আসবে আপনার চাইলে এই একটা যেটা আপনি এক্সাম্পল দেখাচ্ছে যখন আপনি এটা দেবেন তারপরে কিন্তু এখানে আপনার এনআইডি ফটোকপি এনআইডি ছবি চলে আসবে আসার পরে আপনার এখানে তীর মতো যেটা আছে যে তীর তির মতো এখানে পেস করবেন সেন্ট দেবেন আপনি যদি প্রপার এগুলো পরিবর্তন যেগুলো করবেন নতুন এবং পুরাতন যদি সম্পূর্ণ প্রপারলি দিতে পারেন যার পর আপনি এখানে যে সেন্ট আছে সেন্ট বা তীরের মতো যেটা আছে এটা প্রেস করবেন প্রেস করার পর কিন্তু আপনি এটা নাম মোবাইল নাম্বার চেঞ্জ হতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগবে পনেরো থেকে বিশ মিনিট ভিতরে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকে আমাদের নাম ফোন নাম্বার ঠিকানা অ্যাড্রেস বা মাল্টি কানেকশন করার বিষয় আলোচনা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ